सुप्रिय शिक्षार्थीवृंद धन्यवाद तुम्हारे सबाई के यूट्यूब चैनल दि लार्नार्स लेसन बाय नूर सर और फेसबुक पेज मैथ स्टैटिस्टिक्स पक्ष के तुम्हारे सबाई के स्वागतम। आज के सप्तम श्रेणी अनुशीलनी 5.3 मिडिल टर्म फैक्टर नहीं आलोचना करब अर्थात ये पार्ट टू। तुम्हारा ख्याल करो ये चार्ट नियम शिखा ये चार्ट नियम जो तुम्हारा भलोभ बुझते पर जेकोधरण मैंने मिडिल टर्म तुम्हारा समाधान करते पारबे। देखो बीजगणित राशि चिन्ह और उत्पादक विश्लेषण चिन्ह रूल वन जदि दुईटाई प्लस है तो उत्पादक तुम्हारा जेटा पाबा वोटाते दुईटा चिन्ह प्लस करते हैं। देखो उत्पादक विश्लेषण नियम एक अंक देखो ये एक्स स्क्वायर प्लस 7x + 10 अर्थात हमें प्रथम प्रांतीय राशि सांख्यिक सहगगुलोर गुणफल करते हैं। एखे 1 और 10 गुणफल हे 10 এরপরে আমাদেরকে 10 এর গুণনীয়কগুলো বের করতে হবে। এমন করে বের করতে হবে আমরা লিখলাম 10 এখানে বের করার পরে তোমাদেরকে খেয়াল করতে হবে এমন দুইটা উৎপাদক বের করতে হবে যে দুইটা উৎপাদক গুণ করে মাসখানের সংখ্যাটা গুণ করে প্রান্তীয় রাশি দুইটার গুণফল হয় এবং যোগ করে মাসখানের সংখ্যাটা হয়। এখানে দেখো 1 এবং 10 আমরা যদি এই দুইটা গুণ করি 10 হয় বা 10 এবং 1 ইকুয়াল টু আছে 11 হয় না, তার মানে 2 + 5 ইকুয়াল টু আছে এটা। এবারে দেখো এই দুইটা থেকে আমি এক্স কমন নিয়েছি তাহলে x + 5 এখান থেকে 2 কমন নিয়েছি x + 5 x + 5 × x + 2। আরেকটা নিয়ম দেখো 2x² + 3x 5x + 3 এই দুইটাকে আমি গুণ করব তাহলে 3 × 6x² তাহলে আগের নিয়মে তাহলে 2x + 3x তাহলে 2x × x + 1 + 3 × x + 1 তাহলে x + 1 × 2 এই দুইটা থেকে x + 1 কমন যায় 2x + 3। রুল টু প্লাস এবং মাইনাস খেয়াল করবে যদি মাঝখানে রাশিটা প্লাস এবং মাইনাস থাকে তাহলে বড় উৎপাদকটার সাথে প্লাস চিহ্ন হবে এবং ছোট উৎপাদকটার সাথে মাইনাস চিহ্ন হবে এবং নিয়মগুলো একই থাকবে। দেখো m² + m - 30 আমরা প্রান্তীয় রাশি দুইটা গুণ করে 30 পাইছি এবং 30 এর উৎপাদকে বিশ্লেষণ করতেছে। আমরা আগের মতোই মিলিয়ে দেখব যে যে দুইটা কন্ডিশন তোমার মাঝখানের রাশিটাকে ফলো করবে অর্থাৎ যে দুইটা উৎপাদক পাবা এই দুইটা যোগ এখানে যেহেতু বিয়োগ করতে হবে দুইটা বিয়োগ করে মাঝখানের রাশিটা হবে এবং গুণ করে প্রান্তীয় রাশি দুটির গুণফল হবে। এখানে সকল সংখ্যার মধ্যে 6 এবং 5 এটাকে ফলো করে এজন্য আমরা লিখলাম m² + 6m - 5m - 30 তাহলে দুইটা থেকে আমি m কমন নিলাম তাহলে m + 6 এই দুইটা থেকে -5 কমন নিলাম m + 6 তাহলে হলো m + 6 × m - 5। এখানে দেখো এখানেও আমরা প্রান্তীয় রাশি দুইটার গুণফল করব প্রান্তীয় দুই রাশি দুইটার গুণফল করলে একই হয় 3 × 10 = 30 এই কন্ডিশনটাকে ফলো করে তাহলে এখান থেকে 3m² + 6m - 5m - 10 দুইটা থেকে 3m কমন নিলাম m + 2 এখান থেকে -5 কমন নিলাম m + 2 m + 2 × 3m - 5। রুল 3 একটা মাইনাস এবং একটা প্লাস হলে বড় উৎপাদকটার সাথেও মাইনাস হবে এবং ছোটটার সাথে প্লাস মাইনাস হবে এবং কন্ডিশন ঠিক আগের মতোই থাকবে a² - 5a + 4 তাহলে উৎপাদকটা হচ্ছে 4 তাহলে 4 × 4 তাহলে 4 থেকে 4 এর সাথে 1 যোগ করে 5 হয় এজন্য এটা হয়েছে। তাহলে এই দুটা থেকে a কমন নিলাম a - 4 × a - 1 তাহলে a - 4 × a - 1 ঠিক এইটার একই গেছে 3 × 4 = 12 এখান থেকে 3a² - 4a - 3a + 4 এখান এই দুটা থেকে আমি a কমন নিলাম এখান থেকে -1 কমন নাই 3a - 4 তাহলে 3a - 4 × a - 1 খেয়াল করো রুল ফোরেও মাইনাস থাকলে বড় উৎপাদকটার সাথে মাইনাস হবে এবং ছোট উৎপাদকটার সাথে প্লাস হবে এবং পরবর্তী নিয়মকানুন সব একই থাকবে। এখান থেকে দেখো 3x তাহলে আমাদের 10 তাহলে 10 মানে থাকলে 5 থেকে 2 গেলে 3 তাহলে x² - 5x + 2x - 10 এখান থেকে এজন্য x × x - 5 + 2 কমন x - 5 তাহলে x - 5 × x + 2 এখানেও একই কেস তাহলে 4 × 5 = 20 তাহলে 5x + 4x তাহলে x কমন নিলাম 4x - 5 এখান থেকে +1 করলাম 4x - 5 তাহলে 4x - 5 × x + 1। আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার সাথে থাকবে, লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং কোনো অঙ্ক বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই মহামারীর দিনে বাসা থাকো, নিরাপদে থাকো, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।